নমস্কার বন্ধুরা, আমি অরুণ, আপনারা দেখছেন ট্রাভেল চ্যানেল মুর্শিদাবাদ। ট্রাভেল চ্যানেল মুর্শিদাবাদে আপনাদের সকলকে স্বাগত জানাই। 1739 খ্রিস্টাব্দে সুজাউদ্দৌলার মৃত্যু হলে ছেলে সরফরাজ খান নবাব হন এবং তিনি এই মসজিদ নির্মাণের কাজ শুরু করেন। এই মসজিদটি তিনি তার দাদু মুর্শিদ কুলি খাঁর তৈরি কাটরা মসজিদের অনুকরণে করার চেষ্টা করেছিলেন, কিন্তু হঠাৎ বিহারের দেওয়ান আলিবর্দি খাঁ মুর্শিদাবাদ আক্রমণ করলে গিরিয়ার যুদ্ধে নবাব সরফরাজের মৃত্যু হয়। এই কারণে নবাবের সেই সাদের মসজিদ আজও অসম্পূর্ণ অবস্থায় থেকে গিয়েছে। চলুন এখন যাই নবাব সরফরাজ খাঁর দাদু মুর্শিদ কুলি খাঁর তৈরি কাটরা মসজিদ। ফুটি মসজিদ থেকে খুব কাছেই কাটরা মসজিদ, খুব বেশি দূরত্ব নয়। আমার এই চ্যানেলে এর আগে আমি এই কাটরা মসজিদের ভিডিও প্রকাশ করেছি, সেই জন্য আজ আমি আর এই মসজিদের ভিতরের ভিডিও দেখালাম না, বাইরে থেকেই আপনাদের দেখালাম বাইরের অংশ। আপনারা যদি এই কাটরা মসজিদের ভিতরের সম্পূর্ণ অংশ দেখতে চান তাহলে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখলাম, আপনারা অবশ্যই তা দেখে নেবেন। ধন্যবাদ বন্ধুরা, আজ এখানেই শেষ করলাম, আবার দেখা হবে আগামীকাল ঠিক বেলা 3টের সময়। আপনারা আমার চ্যানেলের প্রতিদিন বেলা 3টের সময় মুর্শিদাবাদ সংক্রান্ত নতুন ভিডিও পাবেন।